আই কি এদিক করো কি এদিক করো কি আছে উফ লাগছে বাবু অরুণ শুরু আসছো কি হইছে ভাত খাবার দিব না না খাম না আমারে খাবার দাও পারব না কেন না পারব না এই যে এদিক ঠেলা লাগে না এদিক 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 পারব না কইছি না ঠেলা লাগে না মোর মানে এত ঠেকা না এই বরিশালা খাতের গাটটি এই খাতের গাটটি ছাড়তে কইছি এই বরিশালা এই যে সরো এই খাতের গাটটি খাতের গাটটি হলো ভালো আছি এই বরিশালারা লঞ্চে যখন আহে ঠিক আছে বরিশালারা যখন লঞ্চে আহে তখন কেমন করে আহে জানো একটা গাঁটটি বান্ধে যে ফহিনীরা যে ফহিনী বিটিরা যে একটা গাঁটটি যে এক পাশে নিয়ে ঘুরে না গ্রাম ঘুরে না ওরকম করে একটা গাঁটটি নিয়ে মনে করো যে লঞ্চে ওঠে তুমি হিন্দে সরবা যাবা হিন্দে যাবা যাও হিন্দে যাও হিন্দে যাবা না মানে না এখন থাকবো না আমি কই থাকবা থাকবো না হুম খেতার গাটটি বরিশাল্লা খেতার গাটটি বরিশাল্লা মনু বরিশাল্লা মিয়ারা খুব পাজি বুঝছো তুমি সরবা তোমার বিয়ে করে আমার কপাল পুড়ে গেছে আমার বিয়ে করে তোমার কপাল পড়ে না আমার বিয়ে করে তোমার কপাল খুলছে কোথায় খুলছে আমার লুঙ্গি লুঙ্গি খুলে গেছে আমার তুমি চিন্তা করি দেও যে কোথায় দেখো খুলছে আমার লুঙ্গি খুলে গেছে কপাল খুলে নাই লুঙ্গি না খুললে আর কেমন হবে এই বরিশালে ইলিশ বলে 50 টাকা কেজি দেবেন তোমার দাদারা যাও তোমার দাদারা দেবে তুমি সরবা হিন্দে সরবা বাহ এই তোর মাও কোনাই রে তোর মাও কোনাই তোরাকে যাসে রে বরিশালে লঞ্চে উইটা বরিশালের খেতার গাটটি আইসে ঢাকায় বইসা আমার তুমি কিন্তু আমার রাগ উঠাইতেছো আমি সকালবেলা যাবো বরিশালের মনুরা যদি ঢাকায় না আসতো বরিশালের মনুরা ভাত পাইতো না তোমার লাগে আমি মশকারি করতে আসি না তো সত্যি সত্যি সকালে যাওয়া কে এখনই যাও যাও আমার রাগ উঠাইতে নিষেধ করছি তোমাকে দিয়ে আমার সংসার হবে না তোমার লগে আমার সংসার হবে না তোমার লগে আমার সংসার হবে না আমি আর একটা বিয়ে করবো যাও করো যাই যাও তোমার না করছে কেন আমি আর একটা বিয়ে করবো তোমার চেয়ে সুন্দর আমার চেয়ে সুন্দর পাবা আমার মতো পাবা না তোমার ঠিক আছে তোমার কি আছে তুমি আমার পিস পিস ঘুরবা না তোমার কি আছে আমার যা আছে কেউ নাই হ্যাঁ আমার যা আছে কেউ নাই এই বরিশাল বরিশাল ও গো মোর বরিশাল এখন তোমার কিন্তু আমি দেখো কি করি আস্তে শাল বরিশাল কি করবা তুমি কি চাও আমি কিন্তু কারণ সত্যি সত্যি মারামারি করব তাই নাকি ও গো বরিশাল মাইয়া ঢাকাইয়া পুলান খাইয়া বরিশালের মাইয়া পুলানের টাকা খাইয়া আয় হায় আর একটা বিয়ে করবো সেজন্য বিয়ে করবো করবো তুমি বেশ ভালো কথা আমি ঘরে থাকতো তুমি এগুলো সাজাইছো কিসের জন্য তোমাকে রাগ উঠানোর জন্য এইটা প্রিয় দর্শক ভাই এটা আছে আজকে আমি কিনে নিয়ে আসছি আমি আর একটা এই 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 লেন মারে আর সুড়ি গেছে কি জানি কইছিলাম না কারেন্টের ট্যাপ দিয়ে কেউ কোনো দিন এই এলাকায় হ্যাঁ হ্যাঁ তুমি জেনে শুনে ঘরে সত্যি নিয়ে আসবা হ্যাঁ তুমি জেনে শুনে ঘরে সত্যি নিয়ে আসবা ও ওরা তো আনমু পিটেনের জিন ওরে কেমনে এমনি আনমু শোনো আমার সেই বউ কিন্তু আমি ছিকায় তুলে রাখবো এই ছিকায় তুলে থাকবো ঠিক আছে যত কাম তুমি করবা কেটা করবে তুমি মোর পাও দুই পানি খাবে ও সুতপরা নিজে সুতপরা নিয়ে আবে ঠিক আছে শোনো আমার বউকে তুমি কোনো কাজে কবল না ঠিক আছে কাজে কম না মোর এই যে ই করমু মোর সাইর জুতাটা নাম হুম জুতাটা নাম এই নাম 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 আমার এখানে আমার বউ শুবে নাম মইতে দি মই এখানে
না আমার বউ শুবে এখানে মইতে দেবো কিন্তু কুলটা পাল্টা কথা কইলে আমার বউ শুবে এখানে নামো আমার বউ শুবে এখানে না পারব না যাব না এটা কত খরচ হয়েছে জানো 2200 টাকা খরচ হয়েছে আমার বইয়ের নাম কি জানো কুসুম বোর নাম কি সত্যি করে কিছু খবর আছে কুসুম কুসুম ক কুসুম আমি আমার ফেসবুক চ্যাট করবো আমি ব্লক করে দিলাম বোর নাম কি নাইলে এই সব সিজি এলাম আমার বাসর বোর নাম কি কইতে কইছি বলো বোর নাম কি বোর নাম কুসুম বোর নাম কি তোমার বোর নাম কি বলো বোর নাম বউ বোর মায়ের নাম সবে দাবে বোর নাম কি কইতে কইছি না তুমি চেনো আমারে তুমি চেনো আমারে তোমার কি চিন্তাম তুমি চেনো আমারে আমার মোর নানা বাড়ি কোথায় জানো হে তুমি কোটে হ্যাঁ কোটে আমার নানা বাড়ি বরিশাল তারপরে সুবিদপুর জেলা তারপরে ওই জেলার মানুষ কত ঢাকাই থাকে জানো তুমি ঢাকা হ্যাঁ তোরে যে তোরে যা মার দিই প্রতিদিন তাহলে ঢাকা থেকে ঢাকা আছে এখন তুমি কও তোমার বোন নাম কি কও আচ্ছা তোর লগে মারামারি করে তোমার লগে পারস পারি না যখন মারো তখন ই করি এই যে গলা চিপে ধরো চিল্লাই দেখিয়া এরপর যখন চিল্লাই যখন মানে দেখি যে মায়ের সহ্য করতে পারি না এই সময় কয়েছে আর চিল্লাম না যে সাইডে তো আবার চিপ করে দিই আবার যে ধরি আবার ধরো সময় আবার কই আর না আর না আবার স্বীকৃতি তাই নাকি স্যার 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 একদম হেসে হেসে কথা কইছি কিন্তু স্যার স্যার আমার কি কারতি মারতে আসে অবশ্য একবার কিন্তু লঞ্চে বরিশালে বরিশালে লঞ্চে তুলে দিম একবারে বাড়া ওর মতো বাড়া লুঙ্গি ধরে টান দিয়েছে কই বের লুঙ্গি কইলে আমার মারতে এলে হাত থেকে লুঙ্গি ধরে লুঙ্গি নিয়ে ধর দিব পাগল ছাগল জন কোন করে না কত সুন্দর পাশো সাজাইছি আমি এনে ঘুমাম ওই না আগে ক বোন নাম কি তুমি যদি বোন নাম না কো সত্যি সত্যি আমি একবার সিরিয়াসলি কইতেছি আমি সকালবেলা যাম কো কুসুম কুসুম শোন আসা ইনশিয়া থাক যা তোর সতিন যেহেতু ইনে ইনে শুবে আমার সতিন না আমার জাল 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 শুব জাল কেডা আবার আমার দেওরের বিয়া ওট ওট আমার বউ আইতাছে ওট তোমার বউ না তোমার ভাইয়ের বউ হাজির আমার কোনো ভাই নাই আমি কমু এখন তাহলে কও আমার কও আগে তোমার বোন নাম কি ওটা ওটা তোর ওটার তোর সতীন সতীন আচ্ছা সমস্যা নেই আমার সতীন হলো সতীন এখন কও যে তোমার বোন নাম কি আমার বোনের নাম কুসুম আমি কিন্তু শেষবারের মতো জিগাইতে আসি আমার বইয়ের নাম তালুকদার তালুকদার আবার কেরা তালুকদার কেরা তোর আমার ভাল লাগে না বুঝছস এক কথা কয়ে দিলাম তোর আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না তো যাও গো ঘর থেকে বের হয়ে যাও আমার ঘর থেকে আমি বের হব তোমার কি আছে যা আছে সব আমার তোমার কি আছে তোমার কিচ্ছু নাই তোমার কিচ্ছু নাই গায়ে যে পরানো এগুলা সবকিছু আমার তোমার কিচ্ছু নাই ঠিক আছে কারণ হচ্ছে বিয়ের সময় কারণ কাবিন হিসাবে আমি তোমাকে নিছি তোমার কিচ্ছু নাই আহা গো শোনা আমার বড়ই লজ্জা পেয়েছে বড় অন্যায় হয়েছে তুমি কাবিন হিসাবে আমাকে নিয়েছো তোমার বড় অন্যায় হয়েছে কেছে মাথা কেছে ব্যথা মাথা ব্যথা ঘোর ঘোর পাঁচ একটা লাথি মারি ঘোর মাথা ব্যথা